খুলনা চার আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদি সুজা মারা গেছেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিবার জানায় গতরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কিডনির রোগে ভুগছিলেন তিনি সংসদ সদস্যের মরদেহ কবে দেশে আনা হবে তা এখনও জানাননি স্বজনরা খুলনা চার আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তফা রশিদি সুজা